আমাকে নাম টু কাট খবর সারা আমি আসি নাকি তুমি পারবা তো আমাকে বললি কানে আজ মা আমাকে বলতে ব্যক্তি নাম টু কাট করতে নাম টু কাট করবা এ দেখা 1265 টাকা माले माले माला माल कर देव हाँ সম্পর্কে আমি তো কিছু জানি নি বাড়িয়ালিকে বললাম সেও বোঝে না এখন কি করি বলেন তো আপনিও আমাকে পিছু ছাড়ছেন না হ্যাঁ আমি বড় জ্বালায় আছি বলেন স্যার আপনি যদি ইন্স্যুরেন্সটা আপনি খোলেন জি স্যার তাহলে আপনার এর যে ধরেন 5 বছরের একটা মেয়াদ খুললেন খুলে ধরেন আপনি 3 কিস্তি জমা দিলেন দেওয়ার পরে আল্লাহ না করুক যদি আপনার কোনো দুর্ঘটনা ঘটে আপনার ফ্যামিলি পুরো টাকাটাই পেয়ে যাবে হ্যাঁ ভাবে স্যার 3 কিস্তি জমা দেওয়ার পরে দেখা গেল যে 1500 জমা দিলে সে হয়তো 5 লাখ পেয়ে গেল 5 লাখ জিনিসটা ভালো না জি স্যার আপনি যেভাবে আমাকে বুঝাইলেন আমি বাড়িয়ালে কিছু বুঝাই তারপর দেখে আমি আপনাকে জানাবো আসি স্যার আরে টেনশন নেবেন না আমি হইলাম কি নাম টু ঘটো কোনো টেনশন নেবেন না আমি তো আলাপ করি স্যার বুঝতে তো পাচ্ছেন মেয়েদের ব্যাপার আসি স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আরে মনি ভাই কেমন আছেন কাল বসেন বসেন পাশে আলহামদুলিল্লাহ ভালোই আছি বাজারে এসেছিলাম ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই তো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছি তো ব্যবসা মন্দা যাচ্ছে তো সে তো বটেই করোনা ভাইরাসের কারণে সাধারণ মানুষ দিশেহারা আমিও খুব কষ্টে আছি সবাই কষ্টে আছে ভাই তা চা খান না চা খেয়ে আসলাম আচ্ছা নানটু ঘটক কি আপনার সেই টাকা দিয়েছে না দেয়নি আমার কাছে এসে এটিএম কার্ড দেখে বলছে যে এই নেন আপনার টাকা আরে আমার কাছে তো এটিএম কার্ডের মেশিন নেই যে আমি এই টাকাটা তুলে নেব আরে তারপরও আরো কিছু জিনিস নিয়ে গেছে আর বলছে যে আগামী সপ্তাহে তোমাকে সব টাকা দিয়ে দেব দেখি কি করে কি আর করবে আপনাকে ঘুরাবে আপনার টাকাটা দেবে না ও তো 1 নম্বর চিটার আপনাকে একটা কথা জিজ্ঞেস করব করেন আপনার সাথে লালটু ঘরটাকে দ্বন্দ্ব কিসের আপনি দেখি লালটু ঘরটাকের সম্বন্ধে উল্টাপাল্টা কথা বলেন কারণ আমি যে কেন উল্টাপাল্টা কথা বলি আপনি সেটা বুঝবেন না কি হলো কিছু বলছেন না যে আপনি আপনি বলতে পারলেন আমি লালটু ঘরটাকে নামে উল্টাপাল্টা কথা বলি শুধু শুধু উত্তেজিত হন না আচ্ছা 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 আমি আসি ঠিক আছে ব্যাপারটা তো বুঝলাম না মন্দিরের ভাই রেগে গেল কেন ভাই আছেন নাকি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এসো ভিতরে এসো তো খবর কি বলো খবর খুব ভালো নিতাম ভাই ওই ছেলির পক্ষ পরশুদিন মেয়ে দেখতে আসে তা খুবই খবর ভালো শুনছি তো নদীর মা শুনছ নাকি আমাদের মেয়ের বিয়ে ঠিক করে যে ঘটক মশাই এসেছে এদিকে আসো দুটো কথাটা তো বলি তো আপনি মেয়েটাকে সেদিন ঠিকঠাক করে রেখেন একটু বলছিলাম কি মেয়েটা তো আবার একটু ওই আরে কম শুনে তাই আমি হইলাম কি নামটু ঘটক আপনি কোনো চাপ নেবেন না দিনি এই নামটু ঘটকের আছে কেরামতি কানা করার বয়রা
করে দেই গতি আমি বলছিলাম নাম নিজাম ভাই শৈলীর পক্ষ যখন আসবি না আমি একটু জোরে জোরে কথা বলবো জোরে কথা বললি মেয়ে তো শুনতে পাবে কানে আচ্ছা আচ্ছা আর উত্তরও দিতে পারবি শৈলীর পক্ষ বুঝতে পারবি না তাই কি বুদ্ধি বুদ্ধিটা কেবল ফেলার না খারাপ না নামটি ঘটকের অনেক বুদ্ধি মিজান কেমন আছো আমি তো ভালো আছি আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আরে আমি নজরু চিনতে পাচ্ছ না না আসলে দীর্ঘদিন বিদেশ থাকার কারণে এইজন্যই চিনতে পাচ্ছ না হয়তো ও তোমাকে আমি চিনতে পেরেছি ঠিক ও নজরু ভাই আপনি আগে ছাড়া তো অনেক স্বাস্থ্য হয়ে গেছে এইজন্য আমি চিনতে পারিনি আচ্ছা যাও তো খুব ভালো তো হ্যাঁ সব ভালো দেশে আর যাবেন না না দেশে থাকবেন না আর ভাই আর বিদেশে যাব না একবারই চলে এসেছি একবারই চলে এসেছেন বাড়িটাড়ি করছেন তো নাকি না বাড়ি ঘর জায়গা কোনো করিনি এই আসলাম তো সবে মাত্র বাড়িটাড়ি করি ব্যবসা বাণিজ্য একটা স্থির করেছি আর কি বিয়ে শাদি করেছেন কি না 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 এখনো বিয়ে করিনি তবে খুঁজছি আর কি সেরকম যদি মেয়ে পাই তারপর বিয়ে শাদি চিন্তা আপনি যদি বিয়ে করেন তো আমাদের একটা পরিচিত ঘটক আছে নান্টু ঘটক খুব ভালো ঘটক সে মেয়ে দেখা খুবই সে পারদর্শী বুঝতে পেরেছেন আচ্ছা বস বস আজ এখানে কি করছে বসে আছি জঙ্গলে গান ধরেছেন কাকা তবে আপনার গান শুনেছি আমি তোমাকে সময় হলে সব আরে আমি হইলাম যে নানটু ঘটক আমার সাথে ধোকাবাজি ধোকাবাজি মানে কথাটা তো বুঝলাম না আজ না অন্যদিন তোমাকে আমি সব বলবো শুকুর কাকা আজ তাহলে ওটি কাকু আমার একটু তাড়া আছে ও কোথায় যাবি যাবো একটু ইজ্জত আলীর বাড়ি ইজ্জত আলীর বাড়ি আচ্ছা যা আসি কাকু হ্যাঁ ওয়ালাইকুম সালাম হ্যালো কে জুব্বার ভাই নাকি এখনো দেখাই করলেন না ব্যাপারটা কি বুঝতে পারছেন না ব্যবসার যা পরিস্থিতি কিছু টাকা পয়সা পাওনা ছিল তো দেখা সাক্ষী করেন একটু ঠিক আছে রাখি আচ্ছা নজরুল মনে হচ্ছে না তাই তো নজরুলের মতনই তো দেখাচ্ছে আচ্ছা দেখি আরে নজরুল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি চিনতে পারছেন আমাকে আরে হ্যাঁ তুই নজরুল না হ্যাঁ আমি নজরুল আচ্ছা কেমন আছিস তুই আছি মোটামুটি ভালোই আছি আরে এতদিন কোথায় ছিলি দীর্ঘদিন বিদেশ ছিলাম ভাই আচ্ছা নজরুল বিয়ে শাদি করেছিস নাকি না ভাই এখনো বিয়ে শাদি করিনি বিয়ে শাদি করবি নাকি হ্যাঁ অবশ্যই বিয়ে শাদি তো অবশ্যই করতে হবে তবে দেখি ওই মিজানের সাথে দেখা হলো আস্তে আস্তে তো মিজান বললো যে এখানে নান্টু ঘটক নামে একটা ঘটক আছে নান্টু ঘটক আচ্ছা আসো ওকে ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম